মওতকে ভয় পাবেন না, ভয় পান। আল্লাহর নবী বলেছেন, শরীরের যদি কেউ চিমটি কাটে, চিমটি কাটায় যত কষ্ট আছে শাহাদাতের মওতে এর থেকে কম কষ্ট। শাহাদাত একটি সেতুর নাম, একটি ব্রিজের নাম, এই পারে দুনিয়া আর শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে শাহাদাতের ব্রিজ পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আল্লাহর নবী মুতার প্রান্তরে জিহাদ হবে, 1,00,000 রোমানদের বিরুদ্ধে মুসলমান মাত্র 3,000। চিন্তা করতে পারেন রোমান সৈন্য কত? 1,00,000 আর মুসলমান 3,000। সংখ্যা দিয়ে মুসলমানেরা বিজয় লাভ করে নাই কোনদিন, মুসলমানেরা বিজয় লাভ করেছে ইমান দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? ইমান দিয়ে। সুতরাং আপনি ভারতকে বলে দিতে পারেন, ভারতকে আপনি বলে দিতে পারেন, ভারত তোমার জনশক্তি বেশি, ভূখণ্ড বড়, তোমার অস্ত্র বেশি, সব তোমার থাকতে পারে, কিন্তু তোমার চাইতে আমার একটা অস্ত্র অনেক 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 বড়। সে অস্ত্রের নাম কি? সিল্লায় বলুন, সে অস্ত্রের নাম ইমান। এই ইমানের সামনে গাছের শুকনা পাতার মতো তারা উড়ে যাবে ইনশাআল্লাহ, কোন চক্রান্ত কাজে লাগবে না। নবীজি জিহাদের জন্য মুসলমানদেরকে তৈরি করলেন আর বললেন, এই জিহাদের প্রধান সেনাপতির দায়িত্ব আমি দিলাম আমার পালক পুত্র জায়েদ। জায়েদ কোথায়? তিনি বললেন, লাব্বাইক হুজুর আমি হাজির আছি। নবীজি বললেন, জায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে জাফর তুমি কোথায়? তিনি দাঁড়ায় গেলেন। নবী বললেন, জাফর যদি শহীদ হয়ে যায় এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি কোথায়? তিনি বললেন, হুজুর হাজির। হুজুর বললেন, তুমি দায়িত্ব পালন করবে। তিনজন যদি শহীদ হয়ে যায় তাহলে এরপরে তোমরা নিজের একজনরে বানায় নিও সেনাপতি। তাহলে বোঝা গেল আল্লাহর নবী যে তিনজনের নাম নিলেন তাদের শহীদ হয়ে যাওয়া কনফার্ম হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল। হুজুর বললেন, যাদের নাম আমি নিলাম বাড়ি চলে যাও, বিদায় নিয়ে আসো মা বাপ স্ত্রীর কাছ থেকে, না জেনে হঠাৎ করে গুলি খেয়ে মরা আর জেনে শুনে মরা দুই মরা কি একরকম? বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো আর যাওয়ার জায়গা নাই, আমার আব্বা আপনি, আপনি আমার হুকুম করেছেন, আমার মা আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো আর যাওয়ার কোনো প্রয়োজন নাই। হযরত জাফর বাড়ি চলে গেছেন, বিবিকে ডেকে বলেন, প্রাণের স্ত্রী, রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে সেনাপতি বানায়া পাঠাচ্ছেন, আমি জিহাদের ময়দানে চললাম, আমার এই ছেলেপেলেগুলিকে তুমি দ্বীনের রাস্তায় তৈরি করে দিও, আর আমি যে তোমার হক আদায় করতে পারলাম না আমারে তুমি মাফ করে দিও। স্ত্রী আল্লাহর দরবারে দুগুণা হাত তুলে বলেন, রব্বুল আলামিন আমার স্বামীকে রাসূলুল্লাহ সেনাপতি বানায়া যাদের ময়দানে পাঠাচ্ছেন, আমি আমার স্বামীর ফিরাবার হক রাখি না, তবে আমি তোমার কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমার স্বামীর জিহাদের গাজী বানায়া আমার কাছে আল্লাহ তুমি ফিরাইয়া দিও। হযরতে জাফর তরবারির উল্টা পিট দিয়া হযরতে জাফর নিজের স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বললেন, স্ত্রী গো উল্টা দোয়া করো না, নবীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছেন পরেও একজন আছেন, আজকের জিহাদে আমি যে শহীদ হব তাতে কোনো সন্দেহ নাই, উল্টা দোয়া করো না, রব্বুল আলামিন তোমার দোয়া মঞ্জুর করবেন না। হযরত জাফর বিদায় সালাম দিয়ে রওনা করলেন আর স্ত্রী কাঁদতেছে, পিছনে বাচ্চারা আব্বা আব্বা বলে দৌড়াচ্ছে। হযরত জাফর বীর মুজাহিদ রাসূলুল্লাহর দিকে অগ্রসর হতে লাগলেন, পিছনে তাকায় দেখলেন না কারা কান্দে কারা দৌড়ায়। হযরত আব্দুল্লাহ ওই রাত ছিল তার বাসর সজ্জা নতুন বিয়ে করেছেন, বাসর সজ্জার রাত, তিনি চলে গেলেন নিজের বাড়িতে, বাড়িতে গিয়ে দেখেন রুমের ভিতর স্ত্রী তেলাওয়াত করতেছেন,
তিনি বাইরে দাঁড়ায় বলছেন, স্ত্রী গো একটু তেলাওয়াত থামাও, আমার একটু কথা শোনো, নবীজি আমাকে জেহাদের ময়দানে সেনাপতি করে পাঠাচ্ছেন, আমি চললাম, আমি তোমাকে দেখি নাই, তোমার কোন হক আদায় করতে পারি নাই, আজকে রাত ছিল বাসর সজ্জার রাত, কোন হক আদায় করতে পারলাম না, আমারে মাফ করে দিও। স্ত্রী বলছে, প্রাণের স্বামী মেহরবানি করে একটু ঘরে আসেন, রাসূলুল্লাহ আপনাকে জাহাদের ময়দানে পাঠাচ্ছেন, আমি অনুনয় বিনয় করে আপনাকে ফিরাবো না, একটু ঘরে আসেন। হযরত আব্দুল্লাহ বলেন, না ঘরে আসবো না, ঘরে ঢুকলে পরে তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে, আমি ভিতরে আসবো না। স্ত্রী বলছেন, প্রাণের স্বামী আল্লাহর কসম করে বলি, আপনাকে দেখলে পরে প্রেম নিবেদন করব না, দেখতে চাই শুধু এই জন্যে, আমি শুনেছি আপনি একজন সুদর্শন সুপুরুষ, একবার মাত্র বিয়ের আগে দেখছিলাম, একটা বার আপনাকে পুনর্বার একটুখানি চেহারাটা ভালো করে দেখে রেখে যেতে চাই, যাতে করে কিয়ামতের দিন অসংখ্য মানুষের ভিতরে আপনারে আমি স্বামী বলে চিনে নিতে পারি। হযরতে জাফর বলেন, প্রাণের স্ত্রী তুমি যদি ধৈর্য ধরে থাকো, আমাকে দেখার কোনো প্রয়োজন নাই, আর তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো, আমার শাহাদাতের পরে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে তোমারে আমারে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবে। তিনজন জাহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, হযরতে যায়েদ অসংখ্য মানুষ নিধন করে শহীদ হয়ে গেলেন, জাফর ইসলামের ঝান্ডা হাতে নিয়ে রওনা করেছেন, কাফেররা তারে ঘিরে ফেলল, ডান হাতে কোপ দিল, বাম হাতে পতাকা ধরলেন, বাম হাতে কোপ দিল, এবার দুইটা কাটা ঝুলানো হাত দিয়া পতাকা বুকের সাথে জড়ায় ধরেছেন, পাশের সাহাবীকে ডেকে বলেন, নবীর সাহাবী শোনো, আল্লাহর নবীকে বলে দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কলেমার পতাকা জড়ায় ধরেছি, মাটিতে পড়তে দেই নাই, আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, কারণ আমার নাকের মধ্যে আমি এখন আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। হযরতে জাফর শহীদ হয়ে গেলেন, হযরতে আব্দুল্লাহ বিন রাওহা আর আবু উবাইদা দুজনে মিলে পতাকা ধারণ করার জন্য চলে এলেন, দূরের থেকে নজর করে পতাকা কে যেন উঁচু করে রাখছে, মনে মনে ভাবলেন আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধরল, কাছে গিয়ে দেখেন হযরতে জাফরের পা কাটা, দুই পা কেটে কাফেররা দুই দিকে ফেলে দিয়েছে, দুই হাত কেটে দুই দিকে ফেলে দিয়েছে, দেহটা একদিকে ফালায় রাখছে, আর শূন্য মাথাটা, শুধু মাথা একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়াইয়া উঁচু করে ধরে রেখেছে। হযরতে আব্দুল্লাহ এবং হযরতে আবু উবাইদা দুজনে মিলে হাত পা ও মাথা মস্তক একত্রিত করে কাফনের কাপড় পরাইয়া, হযরতে আবু উবাইদা বলেন, হযরতে জাফরের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম, কবরের মধ্যে শোয়াই দিলাম, রাতের বেলায় আমি যখন ঘুমাইছি স্বপ্নে দেখি হযরত জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সাথে উড়ে বেড়ায়। আমি প্রশ্ন করলাম, জাফর আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করলেন? হযরত জাফর বলেন, ভাই আবু উবাইদা, আল্লাহ আমাকে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে বলেছেন, জাফর তুমি আমার কাছে আর কি চাও? আমি বলেছি আল্লাহ কিচ্ছু চাই না, আর একবার জমিনে পাঠায় দাও, তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে জীবনটা আর একবার দিয়ে আসি। আমার বন্ধুগণ, আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহর রসুল নিজে রক্ত দিয়েছেন, রসুল নিজে রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, তাদের রক্তের বিনিময় ইসলাম এই পর্যন্ত এসেছে। আজ পৃথিবীতে 140 কোটি মুসলমান এই পৃথিবীতে বসবাস করে, কিন্তু মুসলমানের সেই ইজ্জত আজ আর নাই, ঠিক কিনা? ঠিক কিনা? ও মুসলমান, মুসলমান হিসাবে গর্ববোধ করো, আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? আমি আমার
সমস্ত শক্তি দিয়া হৃদয়ের সবটুকু শক্তি নিয়ে বলছি, আমাদের পরিচয় বাঙালি নয়, আমাদের পরিচয় মুসলমান। চিল্লায় বলো আমাদের পরিচয় কি? আর দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশি। দেশ হিসাবে পরিচয় কি? আর জাতি হিসাবে আমার নাম আমি মুসলমান। চিল্লায় বলো আমরা কি? এই মুসলমান হলো সেই মুসলমান বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, দস্ত দস্ত দরিয়া ভি না ছোড়ে হমনে, দস্ত দস্ত দরিয়া ভি না ছোড়ে হমনে, বহর জুলমত পে দৌড়া দিয়ে ঘোড়ে হমনে। প্রান্তর তো প্রান্তর, আমরা তো সেই মুসলমান শ্রাবণের খরচ্ছাতা খরস্রোতা উত্তাল টাইগ্রিস নদীর উপর থেকে 60,000 অশ্বারোহী মুসলমান নদীর তুফান পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড়াইছে, সেই মুসলমান। সুতরাং যারা আমাদের সাথে, যারা আমাদেরকে জেলে দিতে চাও, যারা আমাদেরকে মারতে চাও, শহীদ করতে চাও, সেক্রেট মার্ডার করতে চাও, গুপ্ত হত্যা করতে চাও, গৃহযুদ্ধ বাঁধাতে চাও, শুনে রাখো, বাতিল সে দবনে ওয়ালে আসমান নাহি হাম, বাতিল সে দবনে ওয়ালে আসমান নাহি হাম, সবর কর চুকা হ্যায় তু ইমতিহান হামারা। 100 বার এ পৃথিবী টেস্ট করেছে মুসলমান জীবন দিতে পারে, কাফেরের সামনে মাথা নত করতে জানে না। সুতরাং ভারতের পাঁচাটা গোলাম, ভারতের পাঁচাটা খরিদ করা গোলাম সরকারকে বলছি, মুসলমানদের ইমান নিয়ে খেলা করবেন না, কোরআনের মাহফিলে বাধা দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। শাহী জুমা মসজিদ, জুমা মসজিদে পুলিশ পাহারা দিতে হবে কেন? জুমা মসজিদে জুতা পায় দিয়া ঢুকলো কারা? আমি গতকালও বলেছি, আমার সাধারণ পুলিশের কোন দোষ নাই, তাদের কোন অন্যায় নয়, লাঠি যার হাতে যায় তার কথাই বলে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা মসজিদের ভিতরে জুতা পায়ে দিয়ে উঠলে, মুসল্লিদের রক্ত ফেলালে, মুসল্লিদেরকে ধরে জেলে আটকালে, আল্লাহর শাস্তির ভয় করো। আল্লাহ আছেন, আল্লাহ আছেন, ভয় করো আল্লাহ পাককে। এই রকমের অবস্থা চিরকাল থাকবে না, এরকমের অবস্থা চিরকাল থাকবে মোটেই নয়, পরিবর্তন আসবেই, এবং চট্টগ্রামে আসবে ইনশাআল্লাহ, সর্বপ্রথম চট্টগ্রামে আসবে। আজ আপনারা দেখতে পাচ্ছেন না, আপনারা দেখতে পাচ্ছেন না, স্টেডিয়ামের ভেতরে বীর চট্টলার 1400 বছর আগের খাদিজা আয়েশা দিয়ে এই স্টেডিয়ামের ময়দান 50,000 উপর মেয়ে লোক দিয়ে ভরে গেছে। এই দেশকে কেমনে থামাবা? এ দেশকে ভারতের গোলাম বানাইতে পারবা না। ইরানে যখন ইসলামী বিপ্লব হয়েছিল, মহিলারা রেজা শাহ পালবি তার সেনাবাহিনীকে পাঠায় দিয়েছিল, কামানের গোলা দিয়া উড়ায় দাও, হাজার হাজার মা বোনেরা পুরুষেরা মিছিল করছে, মায়ের কোলে বাচ্চা, মায়ের পেটে বাচ্চা, মায়ের ঘাড়ে বাচ্চা, কামানের গোলায় শত শত শহীদ হয়ে যাচ্ছে, পিছন থেকে কেউ পালায় না, সমুদ্রের ঢেউ এর মতো একটা ঢেউ এসে আশ্রয় পড়ছে, ঢেউগুলো পিছনে অ্যাবাউট টার্ন করে ফিরে যায় না, সব ঢেউ একটার পর একটা আশ্রয় পড়ে উপকূল ধ্বংস করে দেয়।
200-300 শহীদ হয়ে গেল, পেছন থেকে নারীরা পালাচ্ছে না, মেয়ে লোকগুলি লাশ লাশের উপর দিয়ে চলে আসতেছে, তাদের আঁচলে ছিল ফুল, অস্ত্র নাই, নিরস্ত্র ইরানি মুসলমান মা বোনেরা আঁচলে করে ফুল নিয়ে আসছে, ফুলগুলি কামানের উপরে মেরে বলছে শাহের আমেরিকার গোলাম, শাহের সৈন্যরা আমরা তোমাদের, আমরা তোমার মা, আমরা তোমাদের বোন, আমরা তোমাদেরকে ফুল মারতেছি, তোমরা কামানের গোলা দিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দাও, ইরানের রাজপথ ছেড়ে দেব না যতক্ষণ শাহ না পালাচ্ছে, কালেমার পতাকা উড্ডীন না হচ্ছে। সুতরাং ভারতের পাঁচটা গোলাম সরকারকে বলতে চাই, আজকের এই দৃশ্য চোখে দেখো, তাকায় দেখো, যদি প্রয়োজন হয় চট্টগ্রামের মা বোনেরা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসবে, ঢাকা সিলেট খুলনা সমস্ত শহর বাংলাদেশ অচল হয়ে যাবে, মুসলমানদের ইমান পরীক্ষার আগুন পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে এসো না, মুসলমানদের ইমানের পরীক্ষা নিতে চেয়েও না, আল্লাহর দিন বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ, সেই সুযোগ আল্লাহ যেন দান করেন বলেন আমিন। সুতরাং আল্লাহ পাকের লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা, এই কালেমা প্রতিষ্ঠা করার জন্যে রক্ত দিতে হতে পারে, জান দিতে হতে পারে, শহীদ হতে হতে পারে, প্রয়োজন হলে সকলকেই ওই পথে যেতে হবে, তারপরেও বাংলাদেশে কোরআনের রাস কায়েম করতে হবে। সরকারকে বলছি আলেমদের গায়ে আর হাত দিবেন না, মুফতি ইজহার সাহেবের সঙ্গে বেয়াদবি করেছেন, তিনি আলেমদের ওস্তাদ, হাজারো আলেমদের ওস্তাদ, তিনি কওমি মাদ্রাসার আলেম, আমি জীবনেও কওমি মাদ্রাসায় পড়িনি, আলিয়ায় পড়েছি, মনে করবেন না আমাদের মধ্যে দুশ্মনী আছে, কারো গায়ে হাত দিলে আর একজন কথা বলবে না, আর একজন বাংলাদেশের আর একজন আলেমের গায়ে যদি সরকার হাত দেয়, বাংলাদেশ দাবানরের মতো দাউ দাউ করে আগুন জ্বলবে।